হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। সকলকে শুভ সন্ধ্যা। আগের দিন একটু শরীর ভালো ছিল না, যার কারণে ক্লাসটা দিতে পারিনি। আজকে কালকে আবার ক্লাসটা কন্টিনিউ হবে। তোমরা সপ্তাহে 5 দিন অর্থাৎ সোম থেকে শুক্র তোমরা ইংলিশ ক্লাসটা অধ্যায়ভিত্তিক পাবে। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম সেরকমই তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসটা চলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ক্লাসটা কন্টিনিউ চলবে। তো তোমরা যারা আমাকে সাথ দিয়েছ, তোমরা যারা আমার ভিডিওসগুলো দেখছো, তোমাদেরকে বলবো একটু ভিডিওসগুলো শেয়ার করো যাতে বেশি বেশি জন দেখে, এবং ভিডিওসগুলো দেখার পরে অবশ্যই তোমাদের ফিডব্যাকের উপরে কমেন্ট দিবে যে ভিডিওসগুলো কেমন লাগছে, পড়াটা কোথায় বুঝতে পারছো কোথায় বুঝতে পারছো না জানাবে। আমরা যে WB আমাদের যেগুলো টার্গেট, WB, KP, জেল পুলিশ, এই জায়গাগুলো আমরা একদম কমপ্লিট করে নেব, সেই অনুসারে ক্লাসগুলো দেব, ঠিক আছে, যাতে এই জায়গাগুলোতে কোনো রকম কোনো প্রবলেমস না থাকে। তো আমাদের এখানে টার্গেট কি, 10-এ 10, এখানে একটা নাম্বার যেন এখান থেকে মিস না যায়। আজকে আমি লিখবো কম, কথা বলবো বেশি, আর তোমাদের গ্রামাটিক্যাল পার্ট আজকে ইউজ হবে। এবং আমরা যে আগের ক্লাসগুলো করেছিলাম তোমাদের একবার রিক্যাপ করে দিচ্ছি, আমরা আগের ক্লাসগুলো কি দিয়েছিলাম একবার রিক্যাপ করে দিই। আমরা আলোচনা করছি বর্তমানে যেটা রানিং চলছে, পার্টস অফ স্পিচ, এটা চলছে। পার্টস অফ স্পিচ থেকে আমরা কি কি আলোচনা করেছি, আমাদের নাউন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কি কমপ্লিট হয়েছে, প্রোনাউন কমপ্লিট হয়ে গেছে, প্রোনাউন কমপ্লিট হয়ে গেছে, আমাদের কি কমপ্লিট হয়েছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভস গুলো কমপ্লিট হয়ে গেছে। এর সাথে আমরা কি আলোচনা করেছিলাম, একটা গ্রামাটিক্যাল পার্ট ডিগ্রি আলোচনা করেছিলাম, ঠিক আছে। তারপরে আমরা ক্লাসে আলোচনা করেছি ভার্ব, এই ভার্বের ক্লাসটা আমাদের চলবে কন্টিনিউ, ঠিক আছে, এই ক্লাসটা আমাদের কন্টিনিউ চলবে। সো তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে, এখান থেকে তোমাদের গ্রামাটিক্যাল যে প্রবলেমসগুলো সেই প্রবলেমসগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, আমরা ভার্বের বেসিক্সটা আলোচনা করে নিয়েছিলাম, একদম বেসিকটা আলোচনা করেছিলাম। এখানে আমরা কি দেখেছিলাম, ক্লাসিফিকেশনটা দেখেছি, ঠিক আছে, এখানে আমাদের ক্লাসিফিকেশনটা হয়ে গেছে কত প্রকার ভার্ব। এই সমস্ত ভিডিওগুলো লিঙ্ক ডেসক্রিপশন পাবে, সেখান থেকে দেখে নেবে। আমাদের যে নতুন যেসব ভিউয়ার্স আমাদের চ্যানেলে যুক্ত হয়েছে, নতুন স্টুডেন্টস, তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কি করবে, তোমরা হচ্ছে পুরনো ভিডিওগুলো দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, দেখে নেবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা WB KP, যেটা ইংলিশ যে প্লে লিস্টটা তৈরি করা হয়েছে, WB KP টার্গেট, WB KP জেল পুলিশ ইংলিশ ক্লাস, অধ্যায়ভিত্তিক ইংলিশ ক্লাস, সেই প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলো থাকবে, তোমরা যখন খুশি দেখে নিতে পারবে পরেও। তো আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে ভার্ব, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি বেসিক্সটা, ঠিক আছে। এখানে আমরা আজকে ভার্বের ব্যবহারগুলো দেখব। আমরা ভার্ব আলোচনার সময় আমি বেশি দূরে যাচ্ছি না, এই আলোচনাটা আমরা দেখেছি। ভার্ব কি, ভার্ব হচ্ছে ক্রিয়া, অর্থাৎ যেটা দিয়ে কাজ করা বোঝায়। তো সেখানে আমরা কি করেছিলাম, অক্সিলারি ভার্ব আলোচনা করেছিলাম, তাই না। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা কি দেখেছিলাম, তিনটা দেখেছিলাম, একটা হলো অক্সিলারি ভার্বকে দুটো ভাগে দেখেছিলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি, একটা হলো প্রিন্সিপাল অক্সিলারি, ঠিক আছে, আর একটা হলো মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে আমরা কি কি দেখেছিলাম, ভি ভার্ব দেখেছিলাম, ঠিক আছে, হ্যাভ ভার্ব দেখেছিলাম, হ্যাভ ভার্ব দেখেছিলাম, আর হচ্ছে ডু ভার্ব দেখেছিলাম। তো আজকে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, এইটা আলোচনা করব কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর এগুলোর ব্যবহার কিন্তু প্রচুর আছে, ঠিক আছে। তো আমরা আজকে কি ব্যবহার করব, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, আর এই থেকে প্রশ্ন 100% শিওর তোমাদের একটা প্রশ্ন থাকবে আর আসবেই। সো এই ক্লাসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো বি ভার্ব। বি ভার্ব কোনগুলো বলেছিলাম, তাহলে আমরা কি দেখবো আলোচনায়, ইউজেস অফ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। এখানে বিংটা লিখলাম না, এই তিনটা লিখলাম, তাহলে দেখো এই যে পাঁচটা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো আজকে আমরা এদের ব্যবহারগুলো দেখব, ঠিক আছে। বি ভার্ব এগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই এদের ব্যবহারগুলোই আমরা আজকে দেখব, ঠিক আছে। তোমাদের প্রোনাউন আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে তোমরা ভালো করে পার্সনটা মনে রাখো, যদি পার্সনটা মনে রাখতে পারো তাহলে অনেক কোশ্চেন তোমাদের ইজি হয়ে যাবে। তো আমরা আজকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সবার প্রথমে এটাকে আগে ভাগ করি প্রেজেন্ট আর পাস্টে। প্রথমে প্রেজেন্ট আর পাস্টে ভাগ করে নিই। প্রেজেন্ট কোনগুলো, অ্যাম, ইজ, আর, ঠিক আছে। পাস্ট কোনগুলো, পাস্ট হলো ওয়াজ, আর হচ্ছে
ওয়্যার, পাস্ট কোনগুলো ওয়াজ আর ওয়্যার, এটা আমি ভাগ করে নিয়ে একদম পুরো সিম্পল ডিটেলসে বুঝিয়ে দেবো, এরপরে আর কিছু লাগবে না, এটা এখান থেকে শেষ হয়ে যাবে ক্লাসটা। প্রেজেন্টে কোনগুলো এমএস আর পাস্টে কোনগুলো ওয়াজ ওয়্যার, অর্থাৎ কোনো কথা যদি বর্তমান সময়ের বোঝায় তাহলে আমরা কি বোঝাবো, এমএস আর ব্যবহার করবো, যদি কর্তাটা অতীতের বোঝায় তাহলে ওয়াজ ওয়্যার ব্যবহার করবো। ঠিক আছে, ক্লিয়ার? সবার প্রথমে এটা ক্লিয়ার হলো। এইবার আমাদেরকে দেখতে হবে যেটা, সেটা হলো এই যে এমিসার গুলো কোথায় ব্যবহার করবো, এটা আগে দেখে নিই, তারপরে এগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে সেটা দেখবো। এমিসার দেখো, এম মানে হচ্ছে হই, এটা আগে মাথায় রাখো, এম মানে হচ্ছে হই। ঠিক আছে, ইজ মানে হচ্ছে হয়, আর আর মানে কি হয়, আর মানে হচ্ছে তুমি, তুমি বা তোমরা বা তারা, হয় হও, হও বা হয়। বুঝতে পারছো, এখানে কিন্তু তোমাদের পুরো মিনিংটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এম মানে কি হই, ইজ মানে কি হয়, মানে আর মানে কি তুমি, তোমরা, তারা, হও, আমি আর কে তুমি ধরেই চললাম। পুরোটাকে একবার রিক্যাপ করে নেবে, ভালো করে করে নেবে। হ্যাঁ দেখো, আমরা কি পড়েছিলাম, প্রোনাউন পড়েছিলাম, প্রোনাউন পড়েছিলাম, প্রোনাউনে আমরা কি করেছিলাম, প্রোনাউনে পার্সন করেছিলাম, পার্সন পড়েছিলাম, পার্সনটাকে তিনটা পার্সনে দেখেছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে কি দেওয়া হয়েছিলাম, আই, এটা ছিল ফার্স্ট পার্সন, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনে কি ছিল, ইউ, থার্ড পার্সনে কি ছিল, হি বা সি বা দে। ঠিক আছে, এবার এখানেই দেখে নাও, যদি ফার্স্ট পার্সন বোঝায় তাহলে কি হচ্ছে, আই উই, তার মানে তখন যে বললাম না আমি হই, এই যে কথাগুলো সেগুলো। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনটা মনে রাখো, ভালো করে মনে রাখো, এটা কাজে লাগাবো, একটু বুঝে যাও। ঠিক আছে, এটাকে কাজে লাগাবোই, দেখে যাও। তাহলে এইবার আমরা এমিসারের ব্যবহারগুলো ভালো করে দেখবো। দেখো এর মধ্যে মানে যেগুলো আমরা এখানে ব্যবহার করছি সেগুলোর মধ্যে কি কি হবে, আই এর পরে এম হবে অথবা ওয়াজ হবে। কি বললাম, এমটা কিসে, প্রেজেন্টে, এমটা কিসে, প্রেজেন্টে, ওয়াজটা কিসে, পাস্টে। তাহলে আই এর পরে কি হবে, এম অথবা ওয়াজ, এটাই হতে পারে এখানে দেখে। ঠিক আছে, ইউটা কি, সেকেন্ড পার্সন, ইউ মনে রাখো, উই মনে রাখো, এখানে থার্ড পার্সন থেকে দে মনে রাখো, এটা এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন। ঠিক আছে, এগুলো সব, এগুলোর পরে কি কি হতে পারে, আর হতে পারে, আর হচ্ছে ওয়্যার হতে পারে, প্রেজেন্টটা থাকলো, পাস্টটা থাকলো, ভালো করে লিখে, এগুলো কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবে ভালো করে। ইউজেস অফ এম ইজ আর ওয়াজ ওয়্যার, আই কখন বললাম, এম ওয়াজ। ঠিক আছে, আই এর পরে কি হবে, এম আর ওয়াজ, তাহলে এম এর ব্যবহার কোথায় শুধু পেলাম, পেলাম আমরা ওয়াজে। ইউ উই আর দের ক্ষেত্রে কি হবে, আর আর ওয়্যার, আরো এখানে হি বলল, সি বলল, ইট বলল। ঠিক আছে, এগুলোর পরে কি হবে, ইজ বা ওয়াজ, ইজ বা ওয়াজ। আমি আরো সিম্পল করে আরো কিছু বিষয় বলে দেবো, ঠিক আছে, ভালো করে বুঝো কথাগুলোকে, ভালো করে নাও একটু, যে আই এর পরে কি কি হতে পারে, এম হতে পারে, ওয়াজ হতে পারে, ইউ উই দে, এগুলো সব, এগুলো যেগুলো আলোচনা করেছি এগুলো সব কি, প্রোনাউন, প্রোনাউনটা বলছি, নাউনটা কোনো বলছি না, বা প্রোনাউনটা, প্রোনাউনটাকে বুঝো, প্রোনাউনটার ব্যবহার হবে। আই, আই কি হবে, এম আর ওয়াজ, আই এর পরে কি কি হবে, এম আর ওয়াজ। ঠিক আছে, এম আর ওয়াজ হবে প্রেজেন্টে, এম ওয়াজ হবে পাস্টে, আই এম মানে হলাম আমি, আমি হই, আই ওয়াজ মানে আমি, আমি ছিলাম। ঠিক আছে, গেল। ইউ আর, উই আর, দে আর, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ভালো করে মনে, আই এম, আই ওয়াজ, ইউ আর, ইউ ওয়ার, উই আর, উই ওয়ার, দে আর, দে ওয়ার। ঠিক আছে, এটা বুঝতে পারলে ভালো করে। তাহলে এবার বোঝার চেষ্টা করো ভালো করে, হির পরে কি ইজ, শির পরে কি ইজ, ইটের পরে ইজ, হির পরে ওয়াজ, শির পরে ইজ, ইটের পর ওয়াজ। তাহলে হি, সি, ইট পরে ইজ বা ওয়াজ হবে, কিসে,
প্রেজেন্টে ইজ পাস্টে ওয়াজ, ঠিক আছে, প্রেজেন্টে ইজ পাস্টে কি হবে ওয়াজ হবে। তাহলে আই অ্যাম আই ওয়াজ, ইউ আর ইউ ওয়্যার, উই আর উই ওয়্যার, দে আর দে ওয়্যার, হি ইজ হি ওয়াজ, শি ইজ শি ওয়াজ, ইট ইজ ইট ওয়াজ। এটা কিসে গেল? প্রোনাউনে। ভালো করে মনে রাখো, প্রোনাউন কি হয়? নামের পরিবর্তে। প্রোনাউনের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। তাহলে এগুলো হলো ব্যবহার, ঠিক আছে। একই রকম ভাবে এগুলো সব ব্যবহার করো। ইউ আর তুমি হও, ইউ ওয়্যার তুমি ছিলে, ঠিক আছে, উই আর আমরা হই, এইভাবে কথাগুলো হবে। দে আর তারা হয়, ঠিক আছে, একই রকম ভাবে দে ওয়্যার তারা ছিল। হি ইজ সে হয়, হি ওয়াজ সে ছিল। শি ইজ সে হয়, শি ওয়াজ সে ছিল। ইট ইজ এটা হয়, ইট ওয়াজ এটা ছিল। তাহলে এই একটা উদাহরণ আমি বাংলায় লিখে দিয়েছি, এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে, ক্লিয়ার? এটা গেল কি প্রোনাউন। এবার আসি নাউন, সবটা এবার রিক্যাপ করবো, চাপ নিও না। নাউনে যখন আমরা একটা নাম পাবো, একটা নাম যখন আমরা একটা নাম পেলাম, তাহলে কি হবে? একটা নাম যখন পাবো আমরা, তাহলে একটা নাউন এটা হলো কি? সিঙ্গুলার নাউন। একটা নাম পেলে আমরা কি কি করতে পারবো? ইজ করতে পারবো, ওয়াজ করতে পারবো, একটা নাম পেলে। যদি দুটো নাম পাই বা তিনটা নাম পাই, রাম অ্যান্ড সীতা, কটা নাম হলো? দুটা। তাহলে কি হবে? আর আর হচ্ছে ওয়্যার, প্রেজেন্টে আর পাস্টে ওয়্যার। দি বয়, দি বয় কয়টা? একটা। তাহলে এরপরে কি হবে? ইজ বা ওয়াজ। দি বয়েস, দি বয়েস কি হবে তাহলে? আর ওয়্যার। এবার ক্লিয়ার করো, তাহলে কালি শেষের দিকে এবার পুরো কি ক্লিয়ার করো ব্যাপারটাকে। একটা নাউন হলো রাম একজন, শ্যাম একজন, দ্য গার্ল একজন, দ্য বার্ড একজন, দ্য বয় একজন, দ্য স্টুডেন্ট একজন, একজন, দ্য স্কুল, দ্য মোবাইল, দ্য পেন, একটা হতে হবে। যখনই একটা হবে তখন আমরা কি করব? ইজ করব প্রেজেন্টে, পাস্টে কি করব? ওয়াজ করব। যে কোনো একটা, যেই নামই হোক, আমরা কিসে আছি? নাউনে, বুঝো? নাউন মানে যত প্রকারের নাম আছে, যত প্রকারের নাম আছে সব নাউন। তাহলে যখনই একটা নাউন হবে তখনই কি হবে? ইজ হবে, অথবা পাস্টে গিয়ে কি হবে? ওয়াজ হবে। যখনই একটা নাউন হবে তখন প্রেজেন্টে হবে ইজ, পাস্টে গিয়ে কি হবে? ওয়াজ হবে। যখনই নাউনের সংখ্যা বেশি হয়ে গেল তখন কি করব? দুটো নাউন হয়ে গেল বা এস যুক্ত আছে, যখনই দুটো হয়ে গেল বা বেশি হয়ে গেল, তার বেশি হয়ে গেল, তখনই আমরা কি করব? হয় আর করব, নালে ওয়্যার করব। আর কিসে করব? প্রেজেন্টে। ওয়্যার কিসে করব? পাস্টে, ঠিক আছে। যখনই প্রেজেন্ট হবে তখনই আর হবে প্লুরালের ক্ষেত্রে, আর ওয়্যার হবে পাস্টে প্লুরালের ক্ষেত্রে। তাহলে এইবার যদি আমরা পুরোটাই রিক্যাপ করি, আর একবার লিখে নেবে তোমরা, পুরোটাই যদি রিক্যাপ করি তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে? ফার্স্ট পার্সন প্লাস সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন প্লাস সেকেন্ড, আচ্ছা ফার্স্ট পার্সনই দিলাম, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লাস প্লুরাল, ঠিক আছে। যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তাহলে কি হচ্ছে? এম হচ্ছে, অর্থাৎ আই। যদি ফার্স্ট পার্সন প্লুরাল হয় অর্থাৎ উই, তাহলে কি হবে? এখানে হবে আর, ঠিক আছে। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন গেল। সেকেন্ড পার্সন সবসময় কি হবে? প্রেজেন্টে হবে, প্রেজেন্ট যেটা, কালি শেষ হয়ে পেন্টার, প্রেজেন্ট যেটা, ভালো করে বুঝে যাওয়া কথাগুলো। সেকেন্ড পার্সন কি? ইউ। তাহলে ইউ এর সেকেন্ডে কি হবে? সেকেন্ডে সবসময় ইউ এর পরে কি হবে? আর হবে প্রেজেন্টে, পাস্টে কি হবে? ওয়্যার হবে। গেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেগুলো, মানে হি সি ইট, এরকম সিঙ্গুলার নাম্বারগুলো, অর্থাৎ এরপরে সিঙ্গুলার নাম্বার আর কি? দে, সরি, নাম, যে কোনো একটা নাম, দিস, টিএইচ আই এস দিস যেটা, দ্যাট, টিএইচ এটি দ্যাট যেটা, ইট আইটি, এগুলোর পরে কি হবে? এগুলোর পরে সবসময় ইজ হবে প্রেজেন্টে, পাস্টে কি হবে? ওয়াজ হবে। যেই পার্সনই হোক, প্লুরাল নাম্বার যদি হয় আর ফার্স্ট সেকেন্ড পার্সন যদি হয়, অর্থাৎ সেকেন্ড পার্সন আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি হবে? আর হবে আর ওয়্যার হবে, প্রেজেন্টে আর পাস্টে ওয়্যার, প্রেজেন্টে আর পাস্টে ওয়্যার। তো এইভাবে পুরো ক্যালকুলেশনটা বসবে, এইভাবে পুরো গ্রামারটা বসবে।
তাহলে বোঝা গেলো অ্যামিজারের ব্যাপারটা বোঝা গেল আশা করছি, ঠিক আছে? অ্যামিজারের ব্যাপারটা বোঝা গেল। আবার ধরে নাও, আবার চলে আসো, আই কি হবে? আই এর পরে যদি প্রেজেন্টে বলে তাহলে আই অ্যাম। এইবার তোমাদের একটা টিপস দিব, এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। যদি কোথাও এইভাবে দিয়েছে হওয়া বোঝায়, অর্থাৎ ইফ দিয়েছে, ইফের পরে আই দিয়েছে, ভালো করে মনে রাখবে এটাই পরীক্ষা আসবে। ইফ দিয়েছে, তারপরে বললো, এইবার তোমরা আমাকে বললো যে এখানে অ্যাম হবে নাকি আর হবে নাকি ওয়াজ হবে নাকি ওয়ার হবে। যদি বলে এ ক্যাট, এইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে ইফ যদি এরকম বলে, ইফ যদি মনে করো যে কখনো বললো যে আমাকে হওয়া নিয়ে কিছু বললো, ঠিক আছে, আমাকে হওয়া নিয়ে কিছু বললো, এরকমই যদি যখনই কথা আসবে তখনই কি হবে, ইফের পরে আই থাকলে বা ওয়াইল্ড এর পর এরকম যদি থাকে তাহলে সবসময় কি হবে, আই ওয়ার হবে, তার মানে আই ওয়ার। তাহলে আই ওয়ার কথাটা কখন বোঝাবে, যখন আমরা কোনো কিছু হওয়া বলবে। ইফ আই ওয়ার এ পট, ইফ আই ওয়ার এ গ্রাস, ইফ আই ওয়ার এ ট্রি, ইফ আই ওয়ার এ সামথিং এলস, যেই কিছু হোক, ঠিক আছে? তারপরে বললো ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার হি, এই প্রশ্নগুলো দেয়, ঠিক আছে? এখানে ড্যাশের জায়গায় এখানে ড্যাশ দিতে পারে বা এখানে ওয়ারের পরে হ্যাভ, ওয়ার বা আই অ্যাম বা ওয়াজ দিতে পারে। তাহলে মনে রাখবে যখনই কোনো কিছু হওয়া বলে, ইফ আই ওয়াজ এ লাইট, ইফ আই ওয়াজ এ ক্লাসরুম, ইফ আই ওয়াজ এ সামথিং এলস, তাহলে পুরোটাই ভুল, ঠিক আছে? এগুলো কি হবে, সবসময় ওয়ার হবে। ইফ আই ওয়ার এ বাট, ইফ আই ওয়ার এ ক্লাসরুম, ইফ আই ওয়ার এ স্কুল, ইফ আই ওয়ার এ টিচার, ইফ আই ওয়ার এ সামথিং এলস, যে কোনো কিছু যদি কোনো কিছু হওয়া বোঝাচ্ছে তখন আমরা কি করব, ইফের পরে আই থাকলে ওয়ার করব, ঠিক আছে? ইফের পরে আই থাকলে কি করব, ওয়ার করব। তাহলে নেক্সট দিন আমরা হ্যাভাসটা বুঝে নেব। আমি ক্লাসটা ছোট করছি কারণ আমার পেনের কালি শেষ আর আমি একটু নতুন জায়গায় এসেছি, সেটআপটা নতুন, তার কারণে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। তো নেক্সট দিন একটু ভালো করে ক্লাসগুলো করবো আর নেক্সট ক্লাসটা করবো। আশা করি আজকের এই ক্লাসটা থেকে অ্যামিজার ওয়াজ ওয়্যারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? বিভিন্নভাবে অ্যামিজার ওয়াজ ওয়্যারের ব্যবহারগুলো দেখালাম, ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? প্রয়োজন হলে রিপিট একবার দেখে নেবে, কোথায় প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরে ভিডিও।